আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে যে যে বিষয় থাকছে সেগুলো হলো, এক, কিভাবে মাটির প্রাণ ফিরিয়ে আনতে হয়; দুই, কিভাবে অল্প মাটি থেকে অধিক মাটি তৈরি করবেন; তিন, কিভাবে বাড়িতে তৈরি এই জৈব মাটি ব্যবহার করবেন; চার, কিভাবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া রোধ করবেন। আজকের ভিডিওর প্রথম আলোচনার বিষয় হচ্ছে, এক, কিভাবে মাটির প্রাণ ফিরিয়ে আনবেন; দুই, কিভাবে অল্প মাটি থেকে অধিক মাটি তৈরি করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ভিডিও শুরুতে একটি টব থেকে মাটি আলাদা করে নিচ্ছি। এর কারণ হচ্ছে, এই মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ না থাকার কারণে এই মাটিতে কোনো গাছই হবে না, অর্থাৎ গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে। তাই আমাদেরকে কয়েকটি নির্দিষ্ট ধাপ অতিক্রম করার মাধ্যমে এই মাটিগুলোকে ব্যবহার উপযোগী করে তুলতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার কিছু পরিমাণে মাটি আলাদা করা হয়ে গেছে। টপটি থেকে মাটি সরিয়ে নেওয়ার কারণে টপটির কিছুটা অংশ খালি হয়ে গেছে। সবজির খোসা পচা তরল জৈব সারটি তৈরি করার পর যে অংশটুকু অবশিষ্ট থাকে, সেই অংশটাই আমি এখানে মাটির নিচে পুঁতে দিব। সবজির খোসা পচা তরল জৈব সার গাছের জন্য খুবই উপকারী। কিভাবে বাড়িতেই তৈরি করবেন এই সবজির খোসা পচা তরল জৈব সার, সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এ পর্যায়ে যে শুধু সবজির খোসা পচা তরল জৈব সার তৈরি করার পর যে অংশটুকু থাকে, সেই অংশটুকুই দিতে হবে তা না, সবজির খোসাগুলোকে না পচিয়েও সরাসরি দিয়ে দিতে পারেন। এতেও কিন্তু আপনার এই মাটিটি ব্যবহার উপযোগী হবে, অর্থাৎ আপনার মাটির প্রাণ ফিরে আসবে। সবজির খোসা পচা টপটিতে দেওয়া হয়ে গেলে টপটিতে উপরের দিক থেকে মাটি দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আপনি যত বেশি পরিমাণে মাটি দিবেন, তত তাড়াতাড়ি এই সবজির খোসা পচাগুলো মাটির সঙ্গে মিশে যাবে। কিভাবে কম মাটি থেকে অধিক মাটি তৈরি করবেন, সেজন্য এই প্রক্রিয়াটি ভালোভাবে লক্ষ্য করুন। ভিডিওর শুরুতে যে মাটিগুলো আলাদা করে রেখেছিলাম, আমি এখানে সেই মাটিগুলোই দিয়ে দিচ্ছি। একইভাবে আমি আবারও সবজির খোসা পচাগুলো আবার মাটির নিচে পুঁতে দিব। এভাবে কয়েকটি ধাপ অতিক্রম করব। মনে রাখবেন, এই প্রক্রিয়াটিতে যত বেশি পরিমাণে মাটি দিবেন, তত তাড়াতাড়ি আপনার জৈব মাটি তৈরি হবে। আপনার হাতের কাছে যদি কোনো গোবর সার না থাকে, তাহলে আপনি এই সারটিকে গোবর সারের পরিবর্তে ঘাস লাগানোর কাজে ব্যবহার করতে পারবেন। আমি এরকম ভাবে দুটি হাফ ড্রাম পূর্ণ করে নিব। মাটি দিয়ে এই সবজির খোসা পচা ঢাকা হয়ে গেলে এই টপটিতে অবশ্যই পানি দিয়ে পূর্ণ করে দিতে হবে। তাছাড়াও দুই দিন পর পর টপ ভরে পানি দিয়ে দিবেন, তবে সবজির পচা খোসাগুলো মাটির সঙ্গে তাড়াতাড়ি মিশে যাবে।
এই পর্যায়ে জৈব মাটি সম্পূর্ণরূপে তৈরি। এখন আপনি আপনার ছাদ বাগানের গাছগুলোতে এই জৈব মাটি ব্যবহার করতে পারবেন। তবে এই জৈব মাটি গাছে ব্যবহার করার ক্ষেত্রে কিছু উপায় অবলম্বন করতে হবে, সেই উপায়গুলো এখন আলোচনা করব। টবের মাটি বৃদ্ধির জন্য বাড়িতে তৈরি এই জৈব সারটিকে আপনি সরাসরি ব্যবহার করতে পারেন। তাছাড়াও যদি দেখেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে টবের চারদিক থেকে মাটি তুলে এই মাটি সরাসরি দিয়ে দিবেন, তাহলে গাছের পাতা আবার পুনরায় সবুজ হয়ে যাবে। বাড়িতে তৈরি এই জৈব মাটির সঙ্গে আরো কিছু মাটি মিশিয়ে নিয়ে এতে হাড়ের গুঁড়ো ও শিং কুচি মিশিয়ে নেবেন। এই মিশ্রণটিও আপনারা যে কোনো গাছের মাটি বৃদ্ধিতে ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যদি কোনো মাটি না থাকে, তাহলে সম্পূর্ণ এই মাটি দিয়েও যে কোনো গাছ লাগাতে পারবেন। তবে এই ক্ষেত্রে মাটিটিকে ভালোভাবে সম্পূর্ণ একদিন রোদ্রে শুকিয়ে নিতে হবে। যে টবটিতে এতদিন সবজির খোসা পচা থেকে মাটি তৈরি করেছি, সেই টবটিকেও ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে। তারপর শুকানো মাটিতে আমি হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এতে শিং কুচি দিয়ে দিচ্ছি। তারপর এতে দিয়ে দিবেন পটাশ আর টিএসপি সার। পটাশ আর টিএসপি সার দেওয়া হয়ে গেলে এতে অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আপনাদের হাতের কাছে যদি কোনো ফাঙ্গিসাইড না থাকে, তাহলে রান্না করার জন্য যে হলুদ আমরা ব্যবহার করি, সেই হলুদ ব্যবহার করতে পারেন। তারপর মাটির সাথে সকল উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই মাটির মিশ্রণটি দিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো গাছ লাগিয়ে নিতে পারেন। আমি এখানে এই মাটি দিয়ে একটি কামরাঙ্গা গাছ প্রতিস্থাপন করেছি। কিভাবে কামরাঙ্গা গাছের প্রতিস্থাপন করতে হয় সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।